যুদ্ধ ভূমির একটা শিহরণকারী ভিডিও। শিহরণকারী কিছু দৃশ্য যত দেখা গৈছে ইসরায়েলী সেনাই ইসরায়েলী যোদ্ধাই এলিট ফোর্সর জোয়ানে কেনেকৈ হামাসে পণবন্দী করে রখা একো একো গৰাকী ইসরায়েলী নাগরিকক উদ্ধার করেছে, লগতে এই গোটেই হামাসর বিরুদ্ধে চলা ইসরায়েলী এলিট ফোর্সর অপারেশনত 60 জনকৈ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। হয়তো ছবিত আপুনি বহুবার দেখিছে যত দুর্বৃত্ত করাত্র করে পণবন্দী করে রখা লোকসকলক সেনাবাহিনীর জোয়ানে মুকলি করেছে বা এনেকুৱা এলিট ফোর্সে মুকলি করেছে, তেনেকুৱা দৃশ্য ছবিত নহয়, এই যে দৃশ্য আপোনালোকৰ সন্মুখত এই দৃশ্য ইজৰাইলৰ সীমান্তৰ গাজা গাজাত আচলতে যত হামাসৰ ঘাটি আছে, সেই হামাসৰ ঘাটিত বাংকাৰ সদৃশ তাত তেনেকুৱা কিছু স্থানত বহু ইসরায়েলি নাগরিকক হামাসে পণবন্দী করে রাখে। যেতিয়া হামাসে শনিবারে পুয়ার ভাগত আক্রমণ করেছিল অতর্কিতে ইসরায়েলর সীমান্তবর্তী বহু ঠাই, তাত এক বিভীষিকার সৃষ্টি করেছিল হামাসে, ঠিক তেতিয়াই বহু ইসরায়েলি নাগরিকক অপহরণ করে লৈ গৈছিল আর তেনেকুৱা অপহরণ করে লৈ যোৱা তেনে বহু নাগরিকক উদ্ধার করেছে। প্রায় 250 গৰাকী ইসরায়েলি নাগরিকক হামাসে বন্দী করে রখার পর মুক্তি করে আনিছে এই অভিযানের মাজতে ইসরায়েলর এই এলিট ফোর্সে। আর এই ভিডিওটি প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। ইসরায়েল ডিফেন্স ফোর্সে এই ভিডিও আপলোড করলে এক্স হ্যান্ডেলত, আর তারপর এই ভিডিও সর্বত্র হয়েছে যথেষ্ট চর্চিত। ইয়াত স্পষ্টক দেখা গৈছে কি ধরনের সেনাবাহিনীর লোক আগবাড়িছে, সন্তর্পণে আগবাড়িছে, আর এই যুদ্ধ অঞ্চল এই আবাসিক অঞ্চলের দরে দেখা বা আবাসিক অঞ্চলের দরে সাদৃশ্য থাকা কিছু ঠাই, তাত হামাসর ঘাটি, হামাসে এনেকুৱা ঠাইৰ মাজতে পণবন্দী করে রাখিছিল ইসরায়েলি নাগরিকক, আর এই এটা বিল্ডিংৰ পৰা আন এটা অট্টালিকালৈকে খুব চালি জারি চাই আগবাড়িছে এই কমান্ডোসকল। আর এই গোটেই ভিডিওখিনি হেলমেটত থকা কেমেরায় ধরে রাখিছে, কেনেকৈ বন্দুক লৈ আগবাড়িছে, ইয়ার মাজতে হামাসর তাত উপস্থিতি রুমান পায় কেনেকৈ নিশ্চিত হয়েছে এলিট ফোর্স ইসরায়েলৰ এই সেনাবাহিনী ইসরায়েলৰ সকল জোয়ান, আর তারপর সেই স্থানডোখৰ চিনাক্ত করলে যত হস্টেজ করে রখা হয়েছিল বহু ইসরায়েলি নাগরিকক, আর তারপরে আরম্ভ হল হামাসৰ ঘাটিত হামাসৰ বিরুদ্ধে ইসরায়েলি এই সেনাসকলৰ অভিযান। এই অভিযানত 60 জনকৈ হামাসৰ সদস্য নিহত হয়েছে, আর এই অভিযানত লগতে যে 26 জনক 26 সন্ত্রাসবাদীক ইসরায়েলে করাত্র করেছে, ইয়ার ভিতর আছে হামাসৰ অন্যতম এজন শীর্ষ নেতা। সেই নেতাজন হয়েছে হামাসৰ সাউদার্ণ নেভেল বেসৰ বা সাউদার্ণ নেভেল ডিভিশনের এজন ডেপুটি কমান্ডার, নাম মোহাম্মদ আবু আলী। এই মোহাম্মদ আবু আলী করাত্র করবল সক্ষম হয়েছে। আসলতে এই ভিডিওটি গাজার সীমান্তর ইসরায়েল সীমান্তর গাজার কিছু অঞ্চলত, আর কেবল এই ঠাইর ওসরতেই নহয়, তেনেকুৱা কেইবাটাও স্পটত আসলতে ইসরায়েলি সেনাবাহিনীর চলিছিল এই অভিযান। এনেকুৱা হয়তো আরো বহু ঠাইত ইসরায়েলে অভিযান চলাইছে, নিজের বন্দী হয়ে থাকা নাগরিকসকলক মুক্তি করে আনবলৈ যত্ন করেছে। সচাকৈ শিহরণকারী ভিডিও, শিহরণকারী ভিডিও যে কথোপকথন শুনা গৈছে সেনা ইসরায়েলৰ সেনা জোয়ানসকলৰ মাজত বা এলিট ফোর্সৰ এই কমান্ডোসকলৰ মাজত, তেওঁলোকে প্রথমে কত যাব, কেনেকৈ যাব, এই ধরনের তেওঁলোকে আগবাঢ়ি চিনাক্ত করেছে সেই নির্দিষ্ট ঠাইডোখৰ যত বন্দী করে রখা হয়েছিল, আর তারপর বন্দী হয়ে থাকা ইসরায়েলি নাগরিকসকলক তেওঁলোকে কলে যে আমি আপোনালোকক সহায় করবর বাবে আহিছো, কারোবা ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আছে নাকি। আর তারপর এই যে ভিডিও IDF ইসরায়েল ডিফেন্স ফোর্সে নিজের এক্স হ্যান্ডেলত আপলোড করেছে, এই ভিডিওটির শেষর ফলে আসলতে দেখা গৈছে ইসরায়েলি এই কমান্ডোসকলে কিছু এই এলিট ফোর্সর জওয়ানসকলে এখন স্ট্রেচার লৈ গৈছে, আর সেই স্ট্রেচারত সম্ভবত কোনো আহত ইসরায়েলি নাগরিকক লৈ যোৱা হৈছে। মুঠৰ ওপৰত এই ধৰণে এতিয়া হামাসৰ ঘাটিত অভিযান চলাই আছে ইসরায়েলে, আর হামাসক এক প্রকার সম্পূর্ণরূপে নিঃশেষ করার যে পণ্ড এতিয়া আগবাঢ়িছে ইসরায়েল।